কুকি চীনের হামলায় সরকারের ব্যর্থতা প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার দলের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এদিকে নয়াপল্টনে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঈদে আনন্দ উদযাপনের বিপরীতে মুখ লুকিয়ে কাঁদছে মধ্যবিত্তরা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। দুপুরে সদ্য কারামুক্ত বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তার বাসায় যান ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, সরকার দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে যা সারা বিশ্ব জানে, আর বিএনপি এখনও লড়াই করে যাচ্ছে মানুষের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে। কাজে আজকে আমরা একটি আমাদের প্রত্যাশা, আমাদের আন্দোলন, আমাদের একটি কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং এই উদ্দেশ্যে আমরা আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেটা অব্যাহত রাখব। এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকারের লুটপাট ও দুর্নীতি কেড়ে নিয়েছে ঈদুল ফিতরের আনন্দ। আবার জনগণের ভোটের অধিকার গণতন্ত্র কেড়ে নেওয়ায় জনজীবনের এই উৎসব ম্লান হয়ে গেছে। এ সময় তিনি দাবি করেন, তৈরি পোশাক ও বস্ত্র খাতের 60% শ্রমিক মার্চ মাসের বেতন পায়নি, আর বোনাস পায়নি 14% কারখানা শ্রমিক। তৈরি পোশাক ও বস্ত্র খাতের 60% কারখানার শ্রমিকরা গত মার্চ মাসের বেতন গতকাল সোমবার বিকেল পর্যন্ত পাননি। ঈদের উৎসব ভাতা বা বোনাস পাননি 14% কারখানার শ্রমিক। শ্রমিকরা বেতন না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, ওদের ঈদের আনন্দ চোখের পানিতে ভাসছে। রিজভী বলেন, সরকারের প্রহসনে ঈদ আনন্দের বিপরীতে মুখ লুকিয়ে কাঁদছে মধ্যবিত্তরা। সমাজে ধনী গরিবের ব্যবধান এখন বিশাল বলে মন্তব্য করেন তিনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।